পুলিশের দ্বারা কংগ্রেস কর্মীর উপর দৈহিক নির্যাতনের অভিযোগে সোচ্চার কংগ্রেস, ঘটনা অস্বীকার করলেন থানার ওসি। সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকার আবাসিক আব্দুল শুক্কুর নামের জনপ্রিয় কংগ্রেস কর্মীর উপর দৈহিক নির্যাতনের অভিযোগ। কংগ্রেস নেতা কর্মীরা রাত আনুমানিক 11টা নাগাদ ভিড় জমায় ধর্মনগর থানা চত্বরে। তাদের অভিযোগ, একমাত্র কংগ্রেসের মিছিলে যাওয়ার কারণে শাসক দল পুলিশকে লেলিয়ে দিয়ে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ নির্যাতন করাচ্ছে। পায়ের নিচের মাটি হারিয়ে এবার পুলিশকে লেলিয়ে দিয়ে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য। এদিকে এই বিষয়ে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে পুলিশের বিরুদ্ধে কংগ্রেস নেতাদের তোলা অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, পুলিশ পশ্চিম চন্দ্রপুর একটি অন্য মামলার আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এদিকে সেই আসামি পাশের বাড়ির জনৈক ব্যক্তি পুলিশ দেখে বালাতি গিয়ে নিজে থেকেই পরে আহত হয়েছেন। পুলিশ কোনো ব্যক্তির উপর আক্রমণ সংঘটিত করেনি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দেয় সংশ্লিষ্ট এলাকায়। চন্দ্রপুর গাউসভায় বিজেপি সাফ, ফলে বিজেপি কে দিয়ে পশ্চিম চন্দ্রপুর বিজেপির যেহেতু কোনো কর্মী নাই, তার জন্য পুলিশের সাহায্য নিয়ে কংগ্রেস কর্মী আপনাদের সামনে রাত্রে 9:30 পুলিশ বাবুরা গিয়ে তাকে ইলেকট্রিক পোস্টের সাথে, কেন সে আজকে মিছিলে গিয়েছিল তার বিরুদ্ধে কমপ্লেইন আছে এই অজুহাতে তাকে মারধর করে। আমরা চন্দ্রপুরের খানিকটা গাউসভার লোক এসছি, আগামী দিন থেকে বড়বাবুকে বলে এসছি যে বিজেপির ওই পুলিশের উর্দি ছেড়ে বিজেপির পোশাক পরার জন্য আমি বড়বাবুকে বলে এসছি এবং এই হুঁশিয়ারি দিতে চাই। আমরা ধর্মনগরের কংগ্রেসের এক একটা কর্মী সিংহ, আগুনের লুক্কা। এই আগুন দিয়ে আমরা যেমন রাতের অন্ধকার দূর করতে পারি, আবার এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ধ্বংসও করতে পারি, ফলে ধর্মনগর সহ গোটা রাজ্যের কংগ্রেসের কর্মীরা জাগ্রত এবং যত বাধা বিপত্তি আসবে এই গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করার যেমন যেমন চক্রান্ত হবে, ঠিক তেমন তেমন প্রতিরোধ আন্দোলন আমাদের কংগ্রেস কর্মীরা আমরা আমাদেরকে বলেছেন যে না এরকম হয়নি, এই হয়নি। যখন আমরা বললাম এই ঘটনা, বড়বাবু বলছেন এটা ইনভেস্টিগেশন করবেন, শুরুতে যে কথা বলেছেন তার পরবর্তী সময়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি বিষয়টা ইনভেস্টিগেশন করবেন। আমার রিপোর্ট আছে সরকার বা করো ভাইয়া, রিপোর্ট আছে চলতে না চলে মনে কালকে তো ফোন করে কইলা তখন আমার লাগতো না, তখন কি হইতো বলছি 9:30 আমার আমি থানা দিতাম না, হয়তো আমার পিছন দিকে বাড়ি মাসে মেরে কারেন্টটা ফুস্ট মধ্যে ফেলে আমার মাথা ফাটাইছে, আমাদের পিছন দিকে মারছে আরো দুইটা ছয় মাস। এরপরে কি তোমার পুলিশ নিয়ে আইছে? আমার রক্ত দেখতে দেখে ফেলে এত কথা এবং ধর্মনগর থানার ওসি কইছে কোন স্বীকার করতে তার নামে কোনো কমপ্লেইন নাই। এখন আমরা যখন থানাতে চাপ দিলাম, চাপ শেষ করার পর তারা কিন্তু বললো যে ওর নামে কোনো অভিযোগ কিছুই নেই। চন্দ্রপুরে একটা মানে আসামি রেড করতে গিয়া আমাদের এক দাঁড়াবো গিয়েছিল, যাওয়ার পরে ওইখানে এই পাশের বাড়ির আরেকটা ছেলে ওই পুলিশ এসছে শব্দ শুনে সে দূরে পালাতে গিয়ে পরে আহত হয়েছে। তো এটাই আমাদের এসে কমপ্লেন দিয়েছে, পুলিশ নাকি ওকে মেরেছে, আসলে ফ্যাক্ট। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।